বর্তমানে করোনা ভাইরাস বাংলাদেশ সহ সারা পৃথিবীব্যাপী এক মহা আতঙ্কের নাম। করোনা ভাইরাস যেটার নাম হলো কোভিড-19, এর দ্বারা আক্রান্ত হার একটু বেশি, কিন্তু যদি তুলনা করা যায় তাহলে দেখা যায় এই ভাইরাসের আক্রমণে মৃত্যুর হার কিন্তু একেবারেই কম। সুতরাং এই যে ভয় করছে বা মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে বা ভীত সন্ত্রস্ত হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ অমূলক। খেয়াল রাখতে হবে এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই এবং আক্রান্ত হয়ে গেলে তার কোনো কার্যকরী মেডিসিনও নাই। সুতরাং ভাইরাসের বিরুদ্ধে প্রতিকার প্রতিরোধমূলক ব্যবস্থা সবচেয়ে জরুরি। যেখানে সেখানে কফ কাশি থুতু এগুলো ফেলবেন না, টিস্যু ব্যবহার করবেন, সেই টিস্যুটা আবার যেখানে সেখানে ফেলা যাবে না। অথবা কেউ রুমাল ব্যবহার করতে পারেন, কিন্তু রুমালটা আবার সাথে সাথে ধুয়ে নিতে হবে। আর হ্যান্ড ওয়াশের ব্যাপারে একটু সতর্ক হতে হয়, এটা আমরা সিম্পলি বলি সাবান পানি দিলেই কিন্তু হয়। সবাই সাবানটা ব্যবহার করবেন। সাবানের একটা উপকার হলো ওই ভাইরাসের উপর একটা আবরণ থাকে, একটা কোটিং থাকে, সাবানে কিন্তু ওই কোটিংটা নষ্ট হয় এবং ভাইরাস মারা যায়। দিনে কয়েকবার সাবান দিয়ে পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড আমরা যেন সুন্দর করে হাতগুলো ধুয়ে নিই। মাস্ক যিনি আক্রান্ত ব্যক্তি করোনা ভাইরাস আসলে তার মাস্ক পরা উচিত। আর কেউ যিনি মাস্ক পরবেন আক্রান্ত ব্যক্তি তার আশেপাশে তারা যার পরিচর্যা করবেন, ডাক্তার নার্স প্যারামেডিক বা পরিবারের অন্যান্য লোকজন থাকে বা আশেপাশে যদি কেউ থাকে উনিও কিন্তু মাস্ক ব্যবহার করতে পারেন। বিদেশ থেকে যদি কোনো মানুষ আমাদের দেশে আসে এবং আসার পরে যদি জ্বর সর্দি কাশি এগুলোতে আক্রান্ত হয় তখন কিন্তু আমাদের সন্দেহ করতে হবে বেশি। উনি কিন্তু রেগুলার মাস্ক পরবেন, কমপক্ষে 14 দিন কোয়ারেন্টাইনে থাকবেন। ঢালাওভাবে মানে মাস্ক যারা ব্যবহার করছে এই মাস্ক পরা কিন্তু দরকার নাই। যেহেতু আমাদের দেশে জনসংখ্যা বেশি, জনসমাগম জানাবে সেগুলো কিন্তু অ্যাভয়েড করা ভালো। অযথা আতঙ্কগ্রস্ত হবেন না, এটা কোনো সিরিয়াস রোগ নয়, এটা সহজেই প্রতিকারযোগ্য প্রতিরোধযোগ্য। আমাদের মনে রাখতে হবে আমার হাতেই আমার সুরক্ষা।